মোহাম্মদ নবী, ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা একজন ক্রিকেটার, ক্রিকেট বিশ্বের বিজ্ঞাপন, ক্রিকেট বিশ্বের আইডল, ক্রিকেট বিশ্বের সুপারস্টার, আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয়, আফগানিস্তান ক্রিকেটের আইকন প্লেয়ার, আফগানিস্তান ক্রিকেটের সুপারস্টার, আফগানিস্তান ক্রিকেটের স্মার্ট ক্রিকেটার, আফগানিস্তান ক্রিকেটের সেরা এক অস্ত্রের নাম মোহাম্মদ নবী। প্রিয় দর্শক, আজকে আমরা জানব আফগানিস্তান ক্রিকেটের সেরা খেলোয়াড় মোহাম্মদ নবী সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ক্রিকেট বিশ্বের এই মহাতারকার পূর্ণ নাম মোহাম্মদ নবী ইসা খেল, তার ডাক নাম মোহাম্মদ নবী। 3 মার্চ 1985 সালে আফগানিস্তানের লোগার প্রদেশে জন্মগ্রহণ করেন ক্রিকেট বিশ্বের এই মহাতারকা। মোহাম্মদ নবী আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেট দলের একজন সদস্য। দলে তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করে থাকেন। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বোলারের ভূমিকা পালন করে থাকেন এই তারকা। ক্রিকেট বিশ্বের এই মহাতারকা বল হাতে যেমন সফল, ঠিক তেমনি ব্যাট হাতেও সফল। 2009 সালের 19 এপ্রিল আফগানিস্তান আন্তর্জাতিক একদিনের ক্রিকেট ম্যাচে অভিষেক ঘটে ক্রিকেট বিশ্বের এই মহাতারকার। তার প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড এবং তার পরের বছর 2010 সালের 1 ফেব্রুয়ারি আফগানিস্তান আন্তর্জাতিক টি-20 দলে অভিষেক ঘটে এই তারকার। তার প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। ক্রিকেট বিশ্বের এই মহাতারকা তার জাতীয় দল ছাড়াও খেলেছেন আইপিএল, বিপিএল সহ বিশ্বের প্রায় সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো। আফগানিস্তান জাতীয় দলে যাচ্ছে গিয়ে যেমন সফল, ঠিক তেমনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল একজন ক্রিকেটার। এছাড়াও তিনি ঘরোয়া লিগেও বেশ একজন সফল ক্রিকেটার। বলে ব্যাটে সমান পারফরমেন্স করে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের এই মহাতারকা। আফগানিস্তান ক্রিকেটের সেরা এই ক্রিকেটার এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ না করলেও তিনি টেস্ট ক্রিকেটে অবসর গ্রহণ করেছেন। তিনি তার শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচটি খেলেন 2019 সালের 5 সেপ্টেম্বর। তার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এই ম্যাচটি খেলার মাধ্যমেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। মোহাম্মদ নবী আফগানিস্তান জাতীয় দলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্যতম একজন ক্রিকেটার। তিনি তার দলকে এগিয়ে নিয়ে গেছেন বহুদূর। 2010 সালে নভেম্বরে নবীকে এশিয়ান গেমসের জন্য আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় এবং তার অধিনায়কত্বে আফগানিস্তান রানার্স আপ হয় সেই এশিয়ান গেমসে, যেখানে তারা ফাইনাল খেলায় বাংলাদেশ দলের সাথে পরাজিত হয়। ক্রিকেট বিশ্বের এই মহাতারকার ক্যারিয়ার জুড়ে আছে অনেক অনেক রেকর্ড। পুরো রেকর্ডময় তার ক্যারিয়ার। দলের জন্য সবসময় লড়াই করে গেছেন এই ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের এই মহাতারকা জনপ্রিয়তায় আছে শীর্ষস্থানে। শুধু আফগানিস্তানেই নয়, তার ভক্তকুল আছে গোটা বিশ্বে। তিনি তার মাঠের পারফরমেন্স দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়ে। অত্যন্ত ভদ্র একজন ক্রিকেটার হয় তার ভক্ত সংখ্যাও অনেক বেশি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ক্রিকেট বিশ্বের সেরা ক্রিকেটার মোহাম্মদ নবী সম্পর্কে জেনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের এই স্মার্ট ক্রিকেটারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক মোহাম্মদ নবী, এগিয়ে যাক তার ক্রিকেট ক্যারিয়ার, এগিয়ে যাক আফগানিস্তান ক্রিকেট। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং প্রতিনিয়ত এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনি ও আপনার পরিবারের সকলের জন্য
শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও অসংখ্য ধন্যবাদ।